আসসালামু আলাইকুম। কোরআন ও বিজ্ঞান সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব পবিত্র কোরআন মাজিদ অনুযায়ী পৃথিবী তার নিজ অক্ষে প্রদক্ষিণ করছে কিনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আশা করি এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবাক হবেন এবং অত্যন্ত নতুন নতুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপিত হবে। একটি প্রশ্ন জাগতে পারে, চন্দ্র সূর্য ঘুরছে এরকম কথা কি কোরআন মাজিদে লেখা আছে? উত্তর হচ্ছে না, ঘুরছে কথাটি আমি ব্যক্তিগতভাবে পবিত্র কোরআন মাজিদে খুঁজে পাইনি। তাহলে প্রশ্ন জাগতে পারে, কোরআন মাজিদে কি লেখা আছে? এর উত্তর হবে সূরা আম্বিয়া আয়াত নম্বর 33-এ লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অর্থ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। এখন প্রশ্ন জেগে থাকতে পারে, ভেসে বেড়ায় কথাটি কেন লিখা হলো? সেখানে তো পানি নেই। এই প্রশ্নের উত্তর যদি আপনি জানেন আলহামদুলিল্লাহ, আপনি সম্পূর্ণরূপে অবাক হবেন। ভিডিওটি কষ্ট করে দেখতে থাকুন। এবার আমরা তিনটি শব্দ নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। ঘুরছে শব্দ নিয়ে আলোচনা করব, চলছে শব্দ নিয়ে আলোচনা করব এবং ভাসছে শব্দ নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাটিমের ছবি। লক্ষ্য করুন, কোনো কিছু ঘোরার জন্য তল বা ভূমি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে বেসিক্যালি লাটিমের ঘোরার জন্য তল বা ভূমির প্রয়োজন। তবে ঘোরা শব্দটির জন্য তল বা ভূমি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার স্ক্রিনে আপনারা আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি গাড়ির ছবি। গাড়ি যখন রাস্তায় চলে তখন চলার জন্য তল বা ভূমি থাকা প্রয়োজন। এবার আপনারা আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, একটি লোক মনে হচ্ছে শূন্যে ভাসছে। ভেসে চলার সময় যা কিছু ভেসে চলে তার কোনো কিছু মাটিতে স্পর্শ করে না, অর্থাৎ যিনি শূন্যে ভাসবেন তার কোনো পার্টস, বডি পার্টস, কোনো অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে বা ভূমির সাথে লেগে থাকবে না। অর্থাৎ ভাষা মানে হচ্ছে শূন্যে ভাষা, যে জিনিসটা ভাসবে তার কোনো পার্টস ভূমির সাথে অথবা মাটির সাথে লেগে থাকবে না, এটাকেই ভাষা বলে। এবার আমরা ইয়াসবাহুন শব্দটা নিয়ে একটু আলোচনা করি। ইয়াসবাহুন শব্দের অর্থ হচ্ছে ভাসছে। এখন এটি দুটি অর্থ দিতে পারে, এটি হতে পারে পানিতে ভাষা বোঝাচ্ছে অথবা হতে পারে শূন্য বা বায়ুতে ভাষা। কিন্তু লক্ষ্য করুন, পবিত্র কোরআন মাজিদে পানিতে ভাষার জন্য ইয়াসবাহন শব্দটি ব্যবহার করা হয়নি। অর্থাৎ একটা জিনিস, একটা বস্তু, হ্যাঁ, বা একটা নৌকো পানিতে ভেসে চলছে, এরকম এক্সাম্পলের হিসাবে, এক্সাম্পল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসবাহন শব্দটি পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করেননি। তো ইয়াসবাহন শব্দটি আসলে পানিতে ভাসার ক্ষেত্রে পবিত্র কোরআন মাজিদে ব্যবহৃত হয়নি। তো সুতরাং আমরা ধরে নিচ্ছি ইয়াসবাহন শব্দটি পানিতে ভাষা এই অর্থে পবিত্র কোরআন মাজিদে ব্যবহৃত হয়নি। পবিত্র কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে শূন্যে বা বায়ুতে ভাষা এই অর্থে। যে জিনিস বায়ুতে ভাসবে তার কোনো খুঁটি থাকবে না, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। যে জিনিস বায়ুতে ভাসবে তার কোনো খুঁটি, তার কোনো খুঁটি ভূমিতে বা তলে স্পর্শ করবে না। সুতরাং চন্দ্র সূর্য অন্যান্য নক্ষত্র যে খুঁটি ছাড়া শূন্যে ভাসছে তার কথা প্রায় 1400 বছর আগেই পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। ইয়াসবাহন শব্দের অর্থ হচ্ছে ভাসছে, ইতিমধ্যে আমরা তা জেনেছি। ওস্তাদ রাগিব বলেছেন এই শব্দটির অর্থ খুব দ্রুত গতিতে পানিতে অথবা বাতাসে ভাসা। এবার আমরা দেখব চন্দ্র এবং পৃথিবী কত দ্রুত গতিতে কক্ষপথে ভেসে বেড়ায়। আমরা ইতিমধ্যে জেনেছি ইয়াসবাহন শব্দের অর্থ খুব দ্রুত গতিতে ভেসে চলা, এবং আপনারা স্ক্রিনে একটি সৌরজগতের ছোট একাংশের একটি ইমেজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় 29 কিলোমিটার বেগে প্রদক্ষিণ করছে, অর্থাৎ সূর্যকে ঘিরে পৃথিবী প্রতি সেকেন্ডে
29 কিলোমিটার প্রতি সেকেন্ডে, 29 কিলোমিটার বেগে পৃথিবী সূর্যকে ঘিরে তার কক্ষপথ পরিভ্রমণ করছে। অত্যন্ত স্পিডে পৃথিবী পরিভ্রমণ করছে তার কক্ষপথে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি ইয়াসবাহন শব্দটির অর্থ হচ্ছে খুব দ্রুত গতিতে ভেসে চলা। আচ্ছা, এবার লক্ষ্য করুন, এবং চাঁদ ঘন্টায় 3683 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে, এবং এইটাও অত্যন্ত বেশি স্পিডে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তো সুতরাং কোরআন মাজিদের আয়াত থেকে আমরা দুটি মিরাকেল পেলাম। একটি হচ্ছে খুঁটি ছাড়া শূন্যে ভেসে চলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, খুঁটি ছাড়া শূন্যে ভেসে চলা, এরকম একটা মিরাকেল আমরা পেলাম। আরেকটি মিরাকেল পেলাম, সেটা হচ্ছে খুব দ্রুত গতিতে ভেসে চলা। এবং আমরা এখানে এক্সাম্পল দেখেছি যে চাঁদ এবং পৃথিবী খুব দ্রুত গতিতে নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। এবার আমরা একটি ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। পৃথিবী কি গতিশীল? কোরআন মাজিদ কি বলে? এটি হচ্ছে পবিত্র কোরআন মাজিদে অবস্থিত সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত। এখানে লিখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। অর্থ, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, প্রত্যেকে আপন আপন কক্ষপথে ভেসে বেড়ায়। সূরা আম্বিয়া আয়াত 33। এখানে আপনারা একটি পৃথিবী দেখতে পাচ্ছেন, বাম পাশটি অন্ধকার এবং ডান পাশটি আলোকিত। তো পৃথিবীটাকে দুটা টুকরো করা হলো, ধরেন যার বাম পাশটা হচ্ছে রাত, যে সাইডটা অন্ধকার থাকবে সেটি রাত, এবং যার ডান পাশটা হচ্ছে আলোকিত অর্থাৎ দিন। তো লক্ষ্য করেন, আল্লাহ পাক কোরআন মাজিদে সূর্যকে বলেছেন প্রদীপ, অর্থাৎ সূর্যের নিজস্ব আলো রয়েছে। আল্লাহ পাক চন্দ্রকে বলেছেন নূর, অর্থাৎ চন্দ্রের রয়েছে ধার করা আলো। এবং আমরা যদি এভাবে চিন্তা করি, অর্ধেক দিন ও অর্ধেক রাত হলে সেটা হবে পৃথিবী। ধরেন আমরা এটা ধরে নিলাম যে অর্ধেক যদি দিন এবং অর্ধেক যদি রাত হয় তাহলে সেটি হবে পৃথিবী, ধরে নিলাম। আচ্ছা, বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করি। যেমন ধরেন, যার নিজস্ব আলো আছে সেটা সূর্য, যার ধার করা আলো সেটা চন্দ্র, যার অর্ধেক অন্ধকার অর্ধেক আলো সেটা পৃথিবী। আমরা যদি এই সেন্সে আমরা রাত দিনের যে বিষয়টা সেটাকে যদি আমরা পৃথিবী ধরি, তাহলে আমরা এভাবে কল্পনা করতে পারি যার অর্ধেক অন্ধকার অর্ধেক আলো সেটা পৃথিবী। কিন্তু আপনাদের মনের মধ্যে এরকম একটা প্রশ্ন জাগতে পারে যে না, এরকম অ্যানালাইসিস তো কেউ করেননি, কোনো বিশেষজ্ঞই এভাবে অ্যানালাইসিস করেননি যে রাত ও দিন হচ্ছে আসলে পৃথিবী। হ্যাঁ, তো সুতরাং আমার যে পয়েন্টটা, আমি যে পয়েন্টটা এখানে মেক করলাম সেটা অতটা স্ট্রং পয়েন্ট নয়। তো সুতরাং সেই দৃষ্টিকোণে আমি ধরে নিলাম, ঠিক আছে, এই পয়েন্টটা অতটা স্ট্রং পয়েন্ট নয়। তাহলে ঠিক আছে, আমরা একটু সামনে যাই, সামনে আমাদের হাতে আরও স্ট্রং পয়েন্ট রয়েছে। আচ্ছা, তো দেখেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যার অর্থ হচ্ছে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। এবার আমরা এই আয়াতের অংশটুকুর শাব্দিক অনুবাদ দেখি। কুল্লুন শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকে, ফি মানি হচ্ছে মধ্যে, ফালাক অর্থ হচ্ছে কক্ষপথ, এবং ইয়াসবাহুন শব্দের অর্থ হচ্ছে ভেসে বেড়ায়। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য রাখেন, সেটা হচ্ছে যে কুল্লুন এমন একটা শব্দ যার পরে, অর্থাৎ প্রত্যেক এমন একটা শব্দ যার পরে একটি নাউন বা ইসম থাকে। যেমন ধরেন আমি বললাম প্রত্যেক মানুষ মরণশীল, তো প্রত্যেকের পরে একটা নাউন আছে, নাউনটা কি? মানুষ। প্রত্যেক মানুষ মরণশীল, তো বেসিক্যালি প্রত্যেক শব্দটির পর একটি নাউন থাকে। আচ্ছা, আমি বললাম প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানেও লক্ষ্য করেন, প্রত্যেক শব্দটির পর আমি প্রাণী শব্দটি ব্যবহার করেছি, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা পবিত্র কোরআন মাজিদের আয়াত। তো প্রত্যেক শব্দের পর একটি ইসম বা নাউন ব্যবহার করা হয়, কিন্তু মাঝে মাঝে প্রত্যেক শব্দের পর ইসম বা নাউন ব্যবহার করা হয় না।
যেমন ধরেন এখানে কুল্লুন শব্দটার পর লিখা আছে ফি, যার অর্থ হচ্ছে মধ্যে, এটি হচ্ছে একটি প্রিপোজিশন যার অর্থ হচ্ছে ইন। তো এখন প্রত্যেক গ্রহ বা নক্ষত্র বা সৌরজগতের প্রত্যেকটা উপাদান, এই যে প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা গ্রহ, এই উপাদান বা গ্রহ এই শব্দগুলো কিন্তু হজফ আছে, এইখানে লেখা নাই। তো প্রত্যেকের পরে যে শব্দটা, বেসিক্যালি আরবিতে বলা হয় প্রত্যেকের পরে শব্দটা কুল, এর পরে শব্দটাকে বলা হয় মুদাফ ইলাই। তো বেসিক্যালি মুদাফ ইলাই অর্থাৎ প্রত্যেক শব্দটার পরে যে শব্দটা থাকার কথা, গ্রহ বা উপাদান, হ্যাঁ, এই শব্দটা যদি হজফ হয়, হজফ থাকে, তাহলে কুল্লুন শব্দটার অর্থ আপনি প্রত্যেকেও করতে পারবেন, প্রত্যেকে এভাবে করতে পারবেন, আবার কুল্লুন শব্দটার অর্থ সবাই দিয়েও করতে পারবেন। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু কুল্লুন শব্দটার পরে একটা ওয়ার্ড বা নাউন হজফ আছে, অর্থাৎ গ্রহ বা উপাদান, প্রত্যেক গ্রহ বা উপাদান কক্ষপথে ভেসে বেড়ায়, এই যে কুল্লুনের পরে যে শব্দটা হজফ আছে, এই হজফ থাকার কারণে আমরা কুল্লুন শব্দটার অর্থ দুটা করতে পারি, একটা হচ্ছে প্রত্যেক আর একটা হচ্ছে সবাই। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে যদি প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, তাহলে চন্দ্র সৌরজগত, যদি এভাবে বলা হয় যে সৌরজগতের প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, বা বলা হচ্ছে সৌরজগতের সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, তাহলে প্রশ্ন হলো সৌরজগতের সাপেক্ষে যদি বলা হয় সৌরজগতের সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, তাহলে পৃথিবী বাদ পড়বে কেন? পৃথিবীটাও তো সৌরজগতের একটা অংশ, তাই না? পৃথিবীও তো সৌরজগতের একটা অংশ। তাহলে যদি এভাবে বলা হয় যে কথার কথা সৌরজগতের সব কিছু সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, তাহলে আপনি পৃথিবীকে কেন বাদ দেবেন? বা গ্যালাক্সির সমস্ত কিছু সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, তাহলে সেক্ষেত্রে আপনি কেন পৃথিবীকে বাদ দেবেন? যে পৃথিবী তার নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায় না, এভাবে কেন আপনি বলবেন? এভাবে আপনি বলতে পারবেন না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা স্ট্রং ভ্যালিড পয়েন্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি একটু আরও ডিটেলস বুঝাই। যেমন ধরেন আপনি ক্লাসে প্রবেশ করলেন, ক্লাসে প্রবেশ করলে বললেন এই ক্লাসের প্রত্যেকে তোমরা ভাসছ, বা এই ক্লাসের প্রত্যেকে ভেসে বেড়াচ্ছে, তার মানে এই ক্লাসের কেউ কিন্তু বসে নাই, এই ক্লাসের প্রত্যেকেই ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে? আবার যদি বলা হয় যে এই ক্লাসের সবাই ভেসে বেড়াচ্ছে, তার মানে এখানে কিন্তু কেউ বাদ থাকবে না, কেউ কিন্তু বসে থাকবে না, সবাই ভেসে বেড়াবে। তো সুতরাং যদি এভাবে বলা হয় সৌরজগতের বা গ্যালাক্সির প্রত্যেকে বা সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে, তাহলে আপনি কেন পৃথিবীকে বাদ দিবেন? তো পৃথিবী বাদ পড়ার কোনো ওয়ে নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করি, অনেকে এভাবে বলতে চাইবে যে না, এখানে প্রত্যেকে বা সবাই বলতে সূর্য ও চন্দ্রকে বোঝাচ্ছে, কিন্তু এই ধারণাটি ভুল। কেন ভুল? কারণ হচ্ছে যদি সূর্য চন্দ্রকে বোঝাতো, তাহলে কুল্লুহুমা এই শব্দটি ব্যবহার করা হতো। বিশেষজ্ঞগণ বলেছেন যদি সূর্য ও চন্দ্রকে বোঝাতো, তাহলে কুল্লুনের স্থলে কুল্লুহুমা শব্দটি ব্যবহৃত হতো। তো যেহেতু এখানে কুল্লুন শব্দটি ব্যবহার হয়েছে, তো সুতরাং এখানে সূর্য ও চন্দ্রের পাশাপাশি আরও গ্রহকেও এখানে বোঝাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পৃথিবীও তার নিজ কক্ষপথে ঘুরছে, এই আভাসটা পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে দেখেন ইয়াস বাহুন এই শব্দটা আসলে তারা দুইয়ের অধিক বোঝায়। হ্যাঁ, যে এখানে যে বলা হচ্ছে প্রত্যেকে বা সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে, এই যে ভেসে বেড়াচ্ছে বা ভেসে বেড়ায়, এটা হচ্ছে তারা দুইয়ের অধিক, অর্থাৎ দুইয়ের অধিক কম্পোনেন্ট ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ সূর্য ও চন্দ্রের পাশাপাশি দুইয়ের অধিক, সূর্য চন্দ্রের বেশি, তিনটা হতে পারে, চারটা হতে পারে, নয়টা হতে পারে, এগারোটা হতে পারে, এক কোটি হতে পারে, হ্যাঁ, ইনফিনিটিভ হতে পারে, তবে এটা দুইয়ের অধিক হবে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে সূর্য ও চন্দ্র তার নিজ অক্ষে যে ঘুরছে বা প্রদক্ষিণ করছে, এই ইনফরমেশনটা দেওয়ার পাশাপাশি পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে সৌরজগতের প্রত্যেকটা কম্পোনেন্ট, ইভেন পৃথিবীও যে ঘুরছে বা প্রদক্ষিণ করছে, এই বিষয়টা কিন্তু পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে আভাস দিচ্ছে। কারণ এখানে ইয়াসবাহন শব্দটা দুইয়ের অধিককে বোঝাচ্ছে। তো দুইয়ের অধিক বুঝালে আপনি পৃথিবীকে কেন বাদ দিবেন? হ্যাঁ, যদি সৌরজগতের নয়টা বা এগারোটা যদি আপনার
গ্রহ উপগ্রহকে মেনশন করা হয়, তাহলে আপনি এখান থেকে পৃথিবীকে কেন বাদ দিবেন, তাই না? পৃথিবীকে বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। আচ্ছা, এবার আমরা চলে যাব। দেখেন এখানে কুল্লুন ফি ফালাকি ইয়াস বাহুন, প্রত্যেকে বা সবাই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। এখানে আপনারা লক্ষ্য করেন, কুল্লুন ফি ফালাক এই অংশটুকুকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ইয়াসবাহন শব্দের অর্থ হচ্ছে ভেসে বেড়ানো, হ্যাঁ, আর ইয়াসবাহন শব্দটা শুরু হয়েছে ইয়া দ্বারা। আচ্ছা, কুল্লুন ফি ফালাক এই অংশটুকুর মধ্যে যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কাফ লাম ফা ইয়া ফা লাম কাফ। এখন এই লেটারগুলোকে আমরা যদি এভাবে লিখি, প্রথমে কাফ, শেষে কাফ, দুই নম্বর অবস্থানে আছে হচ্ছে লাম, শেষের দিক থেকে দু নম্বর অবস্থানে আছে হচ্ছে লাম, তিন নম্বর অবস্থানে আছে হচ্ছে ফা, শেষের দিক থেকে তিন নম্বর অবস্থানে আছে হচ্ছে ফা। এখানে আমরা একটা সৌরজগতের ইমেজ বা প্রতিচ্ছবি লক্ষ্য করছি, সুবহানাল্লাহ। মজার বিষয় হচ্ছে, আমি এই তথ্যটা কিন্তু আমার আগের একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, তবে এখানে আবার এই তথ্যটা কেন আনলাম, বিষয়টা হচ্ছে এখানে লক্ষ্য করেন, এখানে যে লেটারগুলো আমরা লেটারগুলোর মাধ্যমে যে সৌরজগতের ইমেজ বা প্রতিচ্ছবি পেলাম, এখানে কিন্তু আমরা দুইয়ের অধিক এক মানে কক্ষপথ পাচ্ছি। হ্যাঁ, কাফ লাম ফা এটা কিন্তু দুইয়ের অধিক, তাই না? অর্থাৎ এখানে আমরা তিনটা কক্ষপথ পাচ্ছি যদি আমরা ওভাবে কল্পনা করি। এখন আপনি বলবেন যে আসলে এভাবেও কি পবিত্র কোরআন মাজিদ নিয়ে গবেষণা করা যায় কি না? হ্যাঁ, পবিত্র কোরআন মাজিদ নিয়ে তৎকালীন বা আগের ক্লাসিক্যাল বিশেষজ্ঞগণ বা যারা পবিত্র কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেন, তারা অনেক পন্থায় অনেক ওয়েতে পবিত্র কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেন। যেমন ধরেন, সুরা লাইলাতুল কদর এই শব্দটার মধ্যে কয়টা লেটার আছে, হ্যাঁ, এটাকে তিন দিয়ে গুণ করা হলো, এভাবে বের করা হলো যে 27, হ্যাঁ, এভাবে লেটারগুলো নিয়ে কিন্তু গবেষণা হয়। যেমন ধরুন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আপনার তানাজ্জালু আর তাতানাজ্জালু। হ্যাঁ, যখন ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন, তখন সেখানে সুরা কদরের মধ্যে বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাহ। তো এখানে বলা হচ্ছে তাতানাজ্জালু ব্যবহার না করে যেহেতু তানাজ্জালু ব্যবহার করা হলো, এবং তাতানাজ্জালু থেকে তানাজ্জালু শব্দটা একটু স্পিডে পড়া হয়, এ কারণে বিশেষজ্ঞগণ বলছেন যে ফেরেশতারা স্পিডে দ্রুত গতিতে পৃথিবীতে নেমে আসছে, তা ডিলেট হওয়ার কারণে একটু স্পিডে পড়া যাচ্ছে, তার মানে ফেরেশতারা স্পিডে দ্রুত গতিতে পৃথিবীতে নেমে আসছে, সেটা বোঝাচ্ছে। তো তার মানে একটা লেটার নিয়েও, লেটারকে ঘিরেও কিন্তু অ্যানালিসিস হয়, ঠিক আছে? এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু সামনে যাই। এখানে দেখেন যে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য চন্দ্র প্রত্যেকে আপন আপন কক্ষপথে ভেসে বেড়ায়। আচ্ছা, এখন এখানে আমরা দেখলাম যে ইয়াসবাহন শব্দটা তারা দুইয়ের অধিককে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, চন্দ্র সূর্য আর ধরেন নক্ষত্র। হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য রাখেন যে চন্দ্র কিন্তু পৃথিবীতে, মানে চন্দ্র কিন্তু একটা, সূর্য কিন্তু একটা। আপনি বলবেন নক্ষত্র হচ্ছে বড় বড় সূর্য। হ্যাঁ, নক্ষত্র বড় বড় সূর্য হোক, কিন্তু সেটা নক্ষত্র, সেটা সূর্য না। হ্যাঁ, তো বুঝতে হবে সূর্য একটা আমাদের সাপেক্ষে, চন্দ্র কিন্তু আমাদের সাপেক্ষে একটাই। হ্যাঁ, আচ্ছা, তারা অনেকগুলো। তো এখন বিষয়টা হচ্ছে, সূর্য চন্দ্র বা অন্যান্য গ্রহ এগুলো হচ্ছে নির্জীব প্রাণী। হ্যাঁ, মানে নির্জীব বস্তু, প্রাণী না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এগুলো হচ্ছে নির্জীব বস্তু। তো বিশেষজ্ঞগণ বলেন নির্জীব বস্তুর ক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় না, কিন্তু এখানে ইয়াসবাহুনা এই শব্দটা কিন্তু পুরুষবাচক শব্দ। এখন বিশেষজ্ঞগণ চিন্তা করলেন, ইয়াসবাহুনা শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ, কিন্তু চন্দ্র সূর্য এবং নক্ষত্র গ্রহ নক্ষত্র এগুলো শব্দ নির্জীব বস্তু, তো এক্ষেত্রে তো পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় না, এক্ষেত্রে তো স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, স্ত্রীবাচক ভার্ব ব্যবহার করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন পুরুষবাচক ভার্ব ব্যবহার করলেন? তো বিশেষজ্ঞগণ একটি ব্যাখ্যা উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে যে কেন পুরুষবাচক, এটার জন্য বিশেষজ্ঞগণ একটা ব্যাখ্যা এভাবে করেছেন যে সাঁতার কাটা এটা বিবেকবানদের কাজ, বিবেক সম্পন্ন ব্যক্তির কাজ, তাই এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়াসবাহুনা এই শব্দটা পুরুষবাচকের কারণ হচ্ছে সাঁতার কাটাটা যেহেতু বিবেকবানদের কাজ, তো সুতরাং এক্ষেত্রে পুরুষবাচক শব্দটা এই জন্য ব্যবহার করা হলো। হ্যাঁ, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখেন, আমার যে ধারণাটা, আমার ধারণা হচ্ছে যে দেখেন, চন্দ্র সূর্য এবং গ্রহ, হ্যাঁ, ইউরেনাস হতে পারে, নেপচুন, ইউরেনাস হতে পারে, বৃহস্পতি হতে পারে, তো চন্দ্র সূর্য গ্রহ, আচ্ছা, এগুলো নির্জীব বস্তু, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এর পাশাপাশি দেখেন পৃথিবী, পৃথিবী কিন্তু, পৃথিবীর মধ্যে কিন্তু মানুষ আছে, আর মানুষ হচ্ছে প্রাণ সম্পূর্ণ সজীব, তাই না?
তো আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, কিন্তু যদি এভাবে বলা হয় চন্দ্র সূর্য এরা নির্জীব, কিন্তু পৃথিবীতে মানুষ আছে যারা সজীব, তাদের সহ অর্থাৎ মানুষ সহ তারা, তারা সর্বনামটি তারা, তারার আন্ডারে কি আছে, চন্দ্র সূর্য পৃথিবী ও পৃথিবীর মানুষ সবাই নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে, তাহলে তারা সর্বনামটি সঠিক অর্থ বহন করবে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ তারা সর্বনামটি মানুষের প্রতিও ইঙ্গিত দিচ্ছে। বিষয়টা বুঝেন, আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ঘুরছে, এর পাশাপাশি পৃথিবীর মধ্যে অবস্থিত মানুষও ঘুরছে। বিষয়টা বুঝেছেন, মানে আমরাও ঘুরছি। এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন যে মানুষও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, চন্দ্রও ঘুরছে, সূর্যও ঘুরছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন, এবং এভাবে মেসেজ দিলে তারা, এখানে যে তারা যে গড্ডানটা ব্যবহার করা হলো, ইয়াস বাহুনা যে ভার্বটা ব্যবহার করা হলো, ভার্বের যে গড্ডানটা ব্যবহার করা হলো, এটা পুরুষবাচক গড্ডান। তো এই যে পুরুষবাচক যে ভার্বটা ব্যবহার করা হলো এখানে, এক্ষেত্রে কিন্তু পারফেক্ট। কেন পারফেক্ট? কারণ এই তারার আন্ডারে মানুষও ইনক্লুড, মানে সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবী প্রদক্ষিণ করছে, পৃথিবী ঘুরছে, সূর্য প্রদক্ষিণ করছে নিজ নিজ কক্ষপথে, চন্দ্র প্রদক্ষিণ করছে নিজ নিজ কক্ষপথে, মানুষও প্রদক্ষিণ করছে পৃথিবীর ওপর বসে নিজ নিজ মানে কক্ষপথে, মানুষও পৃথিবীর উপর বসে পৃথিবীর মধ্যে অবস্থিত হয়ে চক্রাকার মানে পৃথিবীর মধ্যে অবস্থিত হয়ে প্রদক্ষিণ করছে। তো এই মেসেজটা কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি, সুবহানাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কেন তারা পুরুষবাচক সর্বনামটি ব্যবহার করা হয়েছে, মানে ইয়াস বাহুনা এইসব মানে এই এই ভার্বটা কেন ব্যবহার করা হলো, হ্যাঁ স্ত্রীবাচক ভার্ব কেন ব্যবহার করা হলো না, এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারণ এখানে মানুষদেরকেও ইন্টিগ্রেট করছে, আর মানুষ হচ্ছে সজীব যার প্রাণ আছে, হ্যাঁ। তো এই জন্য মানে মানুষও যে পৃথিবীর ওপর চড়ে কক্ষপথে ঘুরছে বা প্রদক্ষিণ করছে, এই বিষয়টি উপস্থাপনের জন্য আমি মনে করি এখানে তারা বা ইয়াস বাহুনা এই গড়দানটি ব্যবহৃত হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে লেখা আছে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন, এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। এখন বিশেষজ্ঞগণ বলছেন যে এখানে দেখেন চারটা জিনিস, রাত্রি ও দিন, সূর্য ও চন্দ্র। তো বিশেষজ্ঞগণ ভাবছেন যে রাত্রি ও দিন, ঠিক আছে, এরপর সিকোয়েন্সটা তো এভাবে হওয়ার কথা চন্দ্র ও সূর্য, কারণ রাত্রেই তো আমরা চন্দ্র দেখতে পাই, তাই না, আর দিনের বেলা আমরা দেখতে পাই সূর্য। তাহলে সিকোয়েন্সটা এভাবে না হয়ে এভাবে কেন হলো? মানে সিকোয়েন্সটা ধরেন এরকম হওয়ার কথা ছিল, রাত্রি ও দিন এবং চন্দ্র ও সূর্য, কারণ রাত্রির বেলায় চন্দ্র দেখা যায়, দিনের বেলায় সূর্য দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিকোয়েন্সটা এভাবে দিলেন, কীভাবে দিলেন, রাত্রি ও দিন এবং সূর্য চন্দ্র এভাবে দিলেন কেন? বিশেষজ্ঞগণ একটা ব্যাখ্যা বের করেছেন, ব্যাখ্যাটা হচ্ছে রাত্রি হচ্ছে পৃথিবীর আসল অবস্থা, মানে আলোহীন হচ্ছে পৃথিবীর আসল অবস্থা, তাই না। আচ্ছা, এখন যদি পৃথিবীর মধ্যে আলো, সূর্যের আলো এসে উপস্থিত হয়, তখন সেটা হয় পরিবর্তিত অবস্থা, অর্থাৎ পরিবর্তন হয়ে যে অবস্থাটা পাওয়া যায় সেটা হচ্ছে দিন, ঠিক আছে। আচ্ছা, সূর্য হচ্ছে তার আসল অবস্থা, অর্থাৎ সূর্য যে আলো দেয় তার নিজস্ব আলো আছে সূর্যে, তো সুতরাং সূর্যটা হচ্ছে তার আসল অবস্থা, এবং চন্দ্র হচ্ছে পরিবর্তিত অবস্থা, অর্থাৎ চাঁদের মধ্যে আলো পড়লেই আসলে চন্দ্র পুষ্পিত হয় আমাদের সামনে, তাই না। তো সুতরাং এই ক্ষেত্রে বিশেষজ্ঞগণ এরকম একটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন যে চন্দ্র হচ্ছে চন্দ্রের নিজস্ব আলো নয়, ধার করা আলো, এই ইনফরমেশনটা আসলে বিশেষজ্ঞগণ উপস্থাপন করেছেন। তো আশা করি আপনারা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আসলে এই ভিডিওটি যেখানে আপলোড হবে তার কমেন্ট সেকশনে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন মাজিদ বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।